আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد দুর্বশানি নে তেরে কদর কদরিয়া কর দিয়া দুর্বশানি নে তেরে কদর কদরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কা বিনা কর দিয়া মোহাম্মদ নে আকর কুফর কো মিঠায়া মোহাম্মদ নে আকর কুফর কো মিঠায়া কুফর কো মিঠাকর সদাকত বতায়া বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনত জামিয়া খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اقبل تو هاي شاذ هاي قابل تو بهت هاي মকবুল তো হায় শাজ হায় কাবিল তো বহুত হায় হেই না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হায় হেই না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হায় এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে বর কে আপনার কে বাপ নদী পথে নৌকা চালা ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই
ডুবে গেলে বেনারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও শুধু আকাশ ফলে লুকিয়ে সে ধাই লাগাও শিরি। আইনা মাত কোনো যুদির কোমল মাউত, ফলাও কুন্তুম ফি বুরুজি মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, ঘোষকামত দারুস সালাম জামে মসজিদ ও জাবাইল নূর মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ওয়াজ-ও-দোয়া মাহফিল, উক্ত মহতিয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাতার মুকুট হযরত ওলামায়ে কেরাম, দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন দাখিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ার আওয়াম, লিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়ারা, পর্দার আলোর অবস্থান, শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া ও মায়া করে ভালোবেসে এই সংকটময় সময়ে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিক করে সব কাজকে কর্মকে উপেক্ষা করে দামি একটা মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস তথা গোনা মাফের মজলিসে আশা ও বসার জন্য কবুল ও মঞ্জুর করেছেন রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি আমরা সকলে অন্তর অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কিছু কথা বলার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে থেকে দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুল নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে অল্প সময়ের ভিতরে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমলের নিয়তে আমাকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে শ্রবণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, মাইক লাইক প্যান্ডেল ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে হযরত, আইমায়ে মাসাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে ইহকালে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আরো আসতে বলেন আমিন। আজকের দামি মজলিসের মধ্যে ওলামায়ে আহলে হকগণ অনেকেই কথা বলেছেন, আরো বাকি আছেন। আমাদের প্রধান মেহমান বাকি আছেন, উনি কথা বলবেন আমার পরে। এরপরে আখেরি মোনাজাত হবে, এর আগেই আপনারা প্যান্ডেল খালি করে ফেলবেন। পারবেন? হ্যাঁ পারবেন না কেন? রাত্রি 12টা হইলেও থাকবেন, সারা রাত্রে হলে এটা শুধু আবেগ, আমরা বাঙালিদের শুধু আবেগ, আবেগে সারা শরীর ভরপুর, আবেগ যত আছে সব দেখাবে, কিন্তু বিবেকের বেলায় কোন বাঙালিরা পাওয়া যায় না। মাহফিল শেষে বিরিয়ানি আছে আবারও নাই তো তাবারক সারা থাকবে, তাবারক সারা থাকবেন। বাঙালিদের অভ্যাস খারাপ, মাত্র বেশি থাকতে চাই না কোরআনের মধ্যে, সে আবার তাবারক থাকলে থাকে। আপনারা থাকবেন তো? কেউ যাবেন না? এরপরে একটু সন্দেহ হয়, হাত উঠাইতে পারবেন? ওঠান। কি জন্য বাধা করছেন বলেন তো, আশেপাশে দেখেন, হাত উঠে না পারো তো,
যারা উঠেছেন কেউ যাবেন না, একটু মাথাটা ডানে বামে ঘুরায় দেখেন কে কে হাত উঠাইছে না। যারা হাত উঠাইছে না তারা তো বেঁচেই গেছে, তাদের ভালো লাগলে থাকবে না থাকলে চলে যাবে, কিন্তু যারা হাত উঠাইছেন তারাও যাবেন প্যান্ডেল থেকে বের হয়ে যাবেন, বুঝা রাখেন গুনাহ হবে কিন্তু। থাকেন দেখি কতক্ষণ থাকতে পারেন, আমরাও কতক্ষণ চালাইতে পারেন, কিন্তু সকলের মনে একটাই নিয়ত থাকতে হবে, শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়িতে যাব না। হিংসা হিংসা আল্লাহ সবাইকে কবুল করুন। যারা হাত উঠাইছেন না আপনারাও ওয়াদা করেন যাবেন না, আর যারা হাত উঠাইছেন জরুরত যদি থাকে অনুমতি দেওয়া আছে জরুরতের সময় যাবেন, তবে ও জরুরত ছাড়া অযথা মোমবাতি টানার জন্য চা খাওয়ার জন্য বাহিরে যাওয়া যাবে না। মোমবাতির প্লেয়ার এখানে আছে না নাই? আছে। মোমবাতি টানে যারা এখানে আছে না, আপনারা বাহিরে যেতে পারবেন না? অন্যদিন টাইনেন মোমবাতি, আজকে আর টানা যাবে না? যতক্ষণ মাহফিল চলে থাকবেন না ভাগবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আজকে মুসলমান বাংলাদেশের মধ্যে শান্তি নাই, শান্তি না থাকারও একটা কারণ আছে, আমি বাঙালিদের মতো অহংকার আর মনে হয় না আমার কোন দেশে আছে, আমগুর ভিতরে যত অহংকার আছে বাঙালিদের ভিতরে শান্তি না থাকার কারণ প্রথম মাধ্যম যেটা এটা বল, এটা সবার অহংকার, আলেম বলেন আওয়াম বলেন সবার ভিতরে অহংকার, কেউ নিজেকে কোনোদিন ছোট পরিচয় দিতে চায়, কেউ কোনোদিন ছোট হতে চায়, সবাই নিজেকে বড় ভাবে, সবাই নিজেকে বড় মনে করে, এই অহংকারের কারণে আজকে বাংলাদেশের মধ্যে কোনো শান্তি আছে? অহংকারের কারণে একজন আরেকজনের ভিতরে ঐক্য থাকে? আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে যারা কথা বলেছেন আল্লাহ সকলের কথাকে কবুল করুন। আমিন। নিঃসন্দেহে সকলে কোরআন হাদিস ভিত্তিক জ্ঞান গরু আলোচনা করেছেন, আল্লাহ সকলের আলোচনাকে কবুল করুন। কেয়ামতের আগ পর্যন্ত যতদিন তারা দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন, যতদিন থাকে ততদিন পর্যন্ত তাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, তাদের আমাজের ভিতরে ইখলাস দান করুন, আল্লাহ সকলের সুস্বাস্থ্য দান করুন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে আল্লাহ কবুল করুন। আমিন। তো আমরা ওয়াদা করেছি শেষ না করে কেউ যাব শেষ না করে কেউ যাব আমরা ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রথমত আমাদের মুসলমানদের ঐক্য দরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা যদি একটা ভিন্ন ভিন্ন ধর্মের হওয়ার পরেও তারা যদি একটা ঐক্য গ্রহণ করে একটা দলের ভিতরে আসতে পারে মুসলমানদেরকে ধ্বংস করার যে প্রথম একটা দল, এই দলের ভিতরে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যোগ দিতে পারে, আমরা মুসলমান হওয়ার পরে আমরা কেন বিভিন্ন পীরের মুরিদ হওয়ার পরে বিভিন্ন দলের লোক হওয়ার পরে আমরা কেন এক কালেমার নিচে আমরা যোগ দিতে পারবো না? ওরা যদি পারে আমরা কেন পারবো না? কে কোন দল করলো, কে কোন হুজুরের মুরিদ, কে কোন পীরের মুরিদ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এগুলা দেখা যাবে? আমাদের একটা পরিচয় আমরা মুসলমান, ঠিক কি না? আর কোন পরিচয় নাই, আমরা একটা পরিচয় আমাদের আমরা মুসলমান, ঠিক না? এর মধ্যে যে যে দলের লোক হোক না কেন কালেমার স্লোগানে আমরা সবাই এক, ঠিক না? কালেমার জন্য যেখানে যখন যাওয়া দরকার আমরা সেখানেই যাব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কালেমার জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনাদের মনটা একটু এদিকে দিন, একটু নজর দেন, অন্যদিকে দিয়েন না। আজকের মাহফিল আজকেই হবে, আগামীকাল হবে না, আর বেশি রাত্রেও চলবে না। আপনাদের সামনে যাদের খালি জায়গা মেহরবানি করে একটু পূরণ করে ফেললে ভালো হবে, সামনে আগে বসুন, বাহিরে যারা আছে ইনশাআল্লাহ বসার সুযোগ পাবে। হুজুর আসার আগে আগে যেন প্যান্ডেল পুরোটা ভরে, পিছনে খালি করে দেন, সামনে আগে পিছনে জায়গাগুলো খালি করে দেন। আর মহব্বতি কি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ওইদিকে গেল দু চোখ যেন কোনো ভদ্রলোক,
কাছে গিয়া দেখি হাই রে পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায়াছে মিস জরিনা হায়াপা, মাশাল্লাহ দাঁড়ায়াছে মিস জরিনা, ঠিক কি না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা, মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে, লম্বা লম্বা আছে চোর কানেতেও আছে দু, হাতে দেয় সোনার চড়ি চিকন ফিতার ঘড়ি, ঠিক না? লম্বা লম্বা আছে চোর কানেতেও আছে দু, হাতে দেয় সোনার চড়ি চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হাই রে মাইয়া মানুষ না, কাছে গিয়া দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গোপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আঙ্গোপাড়ার মিস্টার সোহেল রানা, আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা, আগের মানুষ ছিল সরল সোজা, আর এখনের মানুষের ভিতরে যত প্যাঁচ আছে, আগে মানুষ সুন্নতে মাথায় টুপি দিত, নবীর সুন্নত মনে করে মাথায় টুপি দিত, টুপি নিয়ে কোনো ভেজাল ছিল ছিল? কে কোন টুপি দিবে, লম্বা টুপি নাকি গোল টুপি? আপনাদের কি প্রশ্ন করছি, কে কোন টুপি দিবে, মানে লম্বাটা দিবে নাকি গোলটা দিবে, না সোজাটা দিবে না বাঁকাটা দিবে, এ নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? একটাই ছিল তাদের, যে সুন্নত টুপি মাথায় দেওয়া, সেই হিসাবে তারা টুপি মাথায় দিত, কোনো গন্ডগোল ছিল? আজকে মুসলমানের ভিতরে গন্ডগোল আছে না নাই? টুপি একটু কালারিং হইলে মন্তব্য, পাস করলে হইলে তো আরো আগেই মন্তব্য করে না? ওই কিছুদিন আগে আমি আবার অল টাইম পাস করলেই পড়ি, আজকে একটু ব্যতিক্রম, আর চাইয়েন না টুপি দিয়ে, আমার সবসময় পাস করলেই থাকে, যাই হোক টুপির সুন্নত মাথায় দেওয়া সুন্নত, এ নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে, বাড়াবাড়ি করা যাবে, পাস করলে টুপি দিয়ে অনেকে বাঁকানো চলে দেখে, কিছুদিন আগে এক বক্তা ওই টুপিটা স্টেজে উঠাইয়া ছিঁড়ে ফেলছে, এটা নাকি শিয়াদের টুপি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন, আল্লাহ আমাদের আলেম আওয়াম সবাইকে হেদায়েত দান করুন, আমিন, সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন, আমাদের ভিতরে দলাদলি করা যাবে না, আমরা সবাই একই কালেমার মুসলমান, একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, আমাদেরও এক দলই থাকতে হবে, ঠিক কি না? কে কোন দল করলো সেটা দেখার বিষয় না, স্লোগান একটা, আমরা মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত, ঠিক কি না? আর কোন পরিচয় আমাদের নাই, আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম এক নাম্বার ফায়সালা কার ইবাদত করতে হবে, আরো জোরে বলেন কার ইবাদত, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, কোন পীরের কদমে সিজদা দেওয়া যাবে, মাজারে দেওয়া যাবে, সন্তান চাইতে হলে কার কাছে চাইব, রিজিক চাইলে কার কাছে চাইব, যা কিছু প্রয়োজন হয় হাজত কার কাছে চাই পূরণ করব, আল্লাহ ব্যতীত কারো কত কারো কাছে চাওয়া যাবে, আজকে আমরা আল্লাহ ব্যতীত মাজারে সন্তান চাই, বাজারে সন্তান চাই, বাবার কাছে চাই, জায়গায় জায়গায় আমরা শিরিক করতেছি গুনাহ করতেছি, সেদিকে আমার খেয়াল নেই, আমাদের খেয়াল নেই, না এগুলো করা যাবে না, একমাত্র কার কাছে চাইতে হবে, ইবাদত কার করব, আল্লাহ, ওয়াকা রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, এক নাম্বার ফয়সালা ছিল ইবাদত কারো যাবে না কারো করা যাবে না, একমাত্র কার করতে হবে, আরো জোরে বলেন আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, ইবাদতের উপযুক্ত একমাত্র আমার আল্লাহ, ইবাদত যদি করতে হয় একমাত্র কার করব,
যিনি আমাকে সুন্দর হাত